ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারি থেকে উদ্ধার করা 11টি শকুন দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। বিলুপ্ত প্রায় প্রাণীগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। আগামী মাসে তাদের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে। ঠাকুরগাঁও প্রতিনিধি এটিএম শামসুজ্জোহা তথ্য ভিডিওতে জাহিদুজ্জামানের রিপোর্ট। ক্লান্ত বা আহত হয়ে পড়া এমন 11টি শকুন ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এদের রাখা হয়েছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে। নিবিড় পরিচর্যায় সুস্থ হয়ে উঠছে প্রকৃতির ঝাড়ুদার খ্যাত শকুনগুলো। শকুন পরিচর্যা কেন্দ্রটি দেখতে আসেন অনেকেই। শকুন গ্রামের গঞ্জে দেখা যায় না, আবার এই শকুনের দেখার জন্য অনেকজনে আসে। সিংড়া ফরেস্টে এখানে যে শকুনের পরিচর্যা চলতেছে, শকুনকে দেখার জন্য অনেক দূর দূরান্তর মানুষ আসে। গেল 4 বছরে এখান থেকে অর্ধ শতাধিক শকুন অবমুক্ত করা হয়েছে। এবার এই 11টি সহ মোট 12টি শকুন অবমুক্ত করা হবে। এই শকুন পাখিগুলো সাধারণত শীত মৌসুমে এগুলো বিদেশ থেকে আসে আমাদের এই দেশে শীত নিবারণের জন্য। যখন এই শকুন পাখিগুলো আসে তখন না খাওয়ার কারণে সেগুলো দুর্বল হয়ে যায় এবং বিভিন্ন এলাকায় সেগুলো পড়ে যায়। আমরা খবর পাই, সেখান থেকে উদ্ধার করি এবং উদ্ধার করার পর এটাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা দেওয়া হয় এবং এখানে আমরা যে পরিচর্যা কেন্দ্র আছে সেখানে আমরা খাওয়া দিয়ে সুস্থ করি এবং এটা পরবর্তীতে শীতের পর গরম মৌসুমে অর্থাৎ এপ্রিলের দিকে এই শকুনগুলো অবমুক্ত করা হয় আনুষ্ঠানিকভাবে। গবাদি পশুর চিকিৎসায় কীটোপফেনের ব্যবহার আর সেই মৃত পশু খেয়ে অনেক শকুন মারা গেছে। প্রকৃতির পরম বন্ধু শকুন সংরক্ষণে কাজ করছে বাংলাদেশ বন বিভাগ, IUCN এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জাহিদুজ্জামান, চ্যানেল আই।